দিন বাবা জেন রে কে দেন হে মুসলমান আমার আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন মুসলমানের ঘরেতে পায়দা দিয়েছেন ইমানদারের ঘরেতে পায়দা দিয়েছেন ছোট্ট বেলা থেকে আপনার আমার বাপ আপনাকে আমাকে মক্তবে ভর্তি করেছেন ছোট্ট বেলা থেকে আপনার আমার বাপ আপনাকে আমাকে মসজিদে ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছেন ছোট্ট বয়সে যখন আপনি ভালো করে কথা বলতে পারেন না সেই বয়সে আপনাকে মসজিদে ইমাম সাহেব আপনাকে পড়াচ্ছেন বান্দা পরম হে বাচ্চা পরম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কত বড় আপনি সৌভাগ্যবান আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন ছোট্ট বয়স থেকে আপনি আলিফ বা তা সাফ আলিফ বে তে এসে পড়ছেন আপনি কোরআন মাজিদ পড়ছেন ছোট্ট বয়স থেকে আপনি জুম্মার দিনে আপনার আব্বা আপনার হাতটাকে ধরে ধরে মসজিদের শেষ কাতারে নিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছেন আপনি সকলের সঙ্গে জুম্মার দিনে দু রাকাত নামাজটা আদা করছেন হে তরুণ যুবকীরা হে আমার মুরব্বিয়ানীরা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সৌভাগ্য দান করেছেন আমরা নামাজ পেয়েছি রোজা পেয়েছি কোরআন পেয়েছি তেলাওয়াত পেয়েছি হজ পেয়েছি যাকাত পেয়েছি পবিত্রতা পেয়েছি ভাই আমার দোস্ত আমার সালাম পেয়েছি মুসাফা পেয়েছি হে তরুণ যুবকীরা কিন্তু কেসি আজকে টাইসান হ্যানুম্যান ম্যাগারি মিলার মাইকেল জ্যাকসন ইলিমাম ভাই আমার দোস্ত আমার ব্রেইনের কথা চিন্তা করুন হে জওয়ান যুবকেরাম ব্রেইনের নামটা আপনাদের মাঝখানে কেন বললাম এটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে অল্প কিছুদিন আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে ব্রেইনের নামটা মনে পড়ে যায় হে তরুণ যুবকেরাম

পৃথিবী বিখ্যাত মানুষ বাড়ি হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ভাই আমার অস্ট্রেলিয়ার বাবা ভাই আমার দোস্ত আমার অস্ট্রেলিয়ার বুকে বৃদ্ধাশ্রমে ব্রেইন থাকতেন একজন ব্রেইন বৃদ্ধ মানুষ তিনি অস্ট্রেলিয়ার ভাই আমার ভাই আমার কুইসল্যান্ড অস্ট্রেলিয়ার কুইসল্যান্ড রাজ্যে ভাই আমার একটা বৃদ্ধাশ্রমে তিনি থাকতেন ওই বৃদ্ধাশ্রমের পাশে একটা মসজিদ ছিল বাবা ওই মসজিদে ঈদের দিনে মুসল্লিরা নামাজ পড়তে যায় দিনে নামাজ পড়তে যায় মুসলমান নয় সে আছে বৃদ্ধাশ্রমে সে ছোট্ট থেকে কোরআন পায়নি নামাজ পায়নি দিন পায়নি অধিকারের মানুষরা বয়স হয়ে গেলে সব তো শহর এলাকা একাকি হয়ে যায় বুঝতে পারছেন ছেলে একদিকে চাকরি করতে চলে গেছে বৌমা আর একদিকে চলে গেছে নাতি আর একদিকে চলে গেছে ঘরে কেউ নাই তো ওই বুড়ো মানুষ মুরুব্বীর ভালো লাগে না তাই তারা স্বইচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে যায় নিজের ইচ্ছায় টাকা দিয়ে খায় দায় সেখানে সেবা করার লোকজন আছে সেবে সেবক সেবিকা তারা সেবা যত্ন করে টাইমে খায় আর ওখানে অনেক পুরো পুরো বৃদ্ধ বিদ্ব বৃদ্ধ বিদ্যা মানুষদের পায় তাদের সঙ্গে গল্প গুজব একটা বন্ধুত্ব একটা ওঠা বসা একটা পরিবেশ বিশাল মানে যেমন তেমন আমাদের দেশের এই যে ছোটখাটো বিদ্যাશ્રম মানে সেখান থেকে অবস্থা খারাপ থাকলে আরো কষ্ট হয় এরা হচ্ছে আরাম আیشের জন্য যায় বিদ্যাশ্রমে একজন জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ হে তো রুজবাকেরা এ আমার বন্ধুরা সুরের দিন বাবা জেনে রে কে ভাই আমার দosto আমার অস্ট্রেলিয়ার ব্রিজবেনে বাবাম কুইন্সল্যান্ড রাজ্যের ভাই আমার দosto আমার বিখ্যাত একটা মসজিদের পাশে ব্রেইন থাকেন বিদ্ধাশ্রমে ভাই আমার দosto আমার ওই পাশে একটা মসজিদ আছে ওই মসজিদে ঈদের দিনে নামাজ হচ্ছেন ঈদের দিনে নামাজ পড়া হবেন ঈদের উৎসব চলছেন ঈদের দিনে মুসলমানদের আনন্দ বেশি না কম যারা বলেন বেশি না কম হয় ঈদ মানে কি খুশি ঈদ মানে খুশি আর ঈদের দিনে দুঃখ করতে আছে বাবাজি হ্যাঁ ঈদের দিনে কষ্ট পেতে আছে ঈদের দিনে কি দেখবে কে খুশিতে আছে কে খুশিতে নাই যদি কেউ খুশিতে না থাকে বলছেন তুমি তার চোখের পানি মুছিয়ে দাও তার দিনে মুমানদার যেন খুশি ছাড়া অখুশিতে না থাকে ঈদের দিনে একটা বাচ্চা ছেলের কথা মনে আছে তো রাসুলের কাছে এসেছিল একটা বাচ্চা ছেলে

বিশ্বনবী যখন পৃথিবীতে এসেছেন সেই নবীর জন্য মুসলমান খুশি হবে না বেজার হবে সেই নবীর জন্য বিশ্বনবী বিশ্বনবী যখন পৃথিবীতে এসেছেন সেই নবীর আগমনটা কেউ বলা হয় ঈদ অর্থাৎ নবী এসেছেন যে মাসে সে মাসে আমরা করি ঈদ এ নবী অর্থাৎ নবীর আগমনের খুশি এ তরুণ যুবকেরা হে আমার মুরব্বি আরেরা এই জন্য আমরা বলি সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী মনে রাখবেন তবে প্রথাগতভাবে মুসলমানদের দুটো ঈদ একটা হলো একটা ঈদ নবীর খেদমতে একটা বাচ্চা ছেলে যে হাজির হয় চোখ বড়া পানি বুক বড়া বেদনাম ইয়ার সুলাল্লাহাম আল্লাহ নাবি ওয়াজ করছিলেন কি করছিলেন ওয়াজ করছিলেন ওয়াজ করা বন্ধ করে দিলেন তাদের মনে আছে ঘটনাটা আমি শুধু টাচ দিচ্ছি একটু ব্রেইনের কথা বলছিলাম আবার চলে আসছি হে তোর ওজবাকেরা হে আমার বন্ধুগণ শুনে রে কে দিন বাবা আল্লাহর নবীন ওয়াজ করছিলেন দেখুন মুসলমান চিন্তা করুন আপনি ভালো খাবার খাচ্ছেন রাসূল বলছেন ওই বান্দা ওই উম্মতটা সে প্রকৃত মুসলমান নয় যে ভালো খাবার খায় আর তার প্রতিবেশী দিন কাটায় আপনি ভালো খাবারটা বাড়িতে তৈরি করে খান আর আপনার প্রতিবেশী ওয়ানাহারে দিন কাটায় আপনি প্রকৃত মুসলমান হতে পারলেন না জুবাকিরান আল্লাহর ওয়াজ করছিলেন ওয়াজ করেছিলেন নবী যখন ওয়াজ করেন সাহাবারা মনোযোগ দিয়ে শুনেন এমন মনোযোগ দিয়ে শুনেন আকাশের পাখিগুলো সাহাবাদের কাঁধে এসে মাথায় এসে বসে যায় সাহাবিরা বুঝতে পারে না পাখি আমাদের কাঁধে এসে বসেছে মাথা এসে বসেছেন আর পাখি বুঝতে পারে না আমি কোন মানুষের শরীরে বসে গিয়েছি জোরে হবে না এই ওয়াজ শুন এইরকম আলোচনা নবীর মাহফিলটা আমরা ওয়াজ যখন করি আপনারা শোনেন যেমন আমাদের ওয়াজ তেমন আপনাদের শোনা একটা কিছু ঘড়লি মাঠ টান দৌড় ওরে কি হলো রে ছুট হুজুর বলছে দাঁড়াও 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 ও চললো এখন আমাদের যেমন বলা আপনারা তেমন শোনা সব বদলে গেছে আগে নানাজান ছোট হুজুর কে বলে যখন জলসায় আসতেন লোকে এখনো বলে হুজুর বয়স্ক বয়স্ক মানুষগুলো নানাজানের কথা বলতে গিয়ে কেঁদে ফেলে বলে হুজুর আপনার নানাজান আসতেন আমরা আট কিলোমিটার দশ কিলোমিটার ওয়াজ শুনতে যেতাম হুজুর যখন ওয়াজ করতেন আহারে কি ওয়াজ শুনতাম আমরা বুঝতে পারছেন এখন সেই ওয়াজ কোথায় ভাবছি আর সেই শ্রোতাই বা কোথায় বুঝতে পারছেন হে আমার বন্ধুরা সুরে দেখে তিন বাবা আল্লাহর নাবি ওয়াজ বন্ধ করে বললেন বাবা ছেলে কাঁচছো কেন বাবা আজকে ঈদের দিনে চোখে কেন পানি এতিম বাচ্চাটি বললেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে ঈদের দিনে খুশির দিনে আজকে আনন্দের দিনে আমি এতিমের জ্বালা যন্ত্রণা এতিম আর তো কেউ বুঝবে না তাই আমি দুনিয়ার কোনো মানুষের কাছে আমার দুঃখ যন্ত্রণার কথা না শুনি আমি এতিমের জ্বালা যন্ত্রণা এতিম নবীর কাছেই হাজির করেছি জরুরি আলোচনা আলোচনা বন্ধ বন্ধ করলেন করলেন এত গুরুত্বপূর্ণ ওয়াজ বাচ্চাটিকে ছোট্ট ছ বছরের বাচ্চাটিকে কোলে তুলে নিলেন আদর করলেন চুমু খেলেন সঙ্গে সঙ্গে হাদিসের ভাষা এসেছেন হাদিসের মধ্যে এসে গেছে প্রথম যেটা নবী করেছিলেন কোনো কথা জিজ্ঞাসা না করেন সঙ্গে সঙ্গে নবী আমার ওই কান্নায়রত বাচ্চাটাকে এ গালে একটা চুম্বন চুম্বন স্নেহপূর্ণ স্নেহপূর্ণ ওই গালে একটা দান করেছিলেন তারপরে বলেছিলেন হে বাচ্চা তুমি কাঁদছ কেন লেমা লেমা কি জন্য তোমার এই অবস্থা কেন তুমি কাঁদছ কেন তুমি কাঁদছো লেমা তুপ কি কাপ কেন তুমি কাঁদছ কেন তুমি কাঁদছ বাবা হয় এমন সময় বাচ্চাটি যখন দুঃখের কথা কষ্টের কথা শুনিয়েছিলাম তার আজকের আনন্দের দিনে দুঃখ দুর্দশার সীমা পরিসীমা নাই আজকের দিনে আমি বাচ্চা আমার জন্মদাতা বাপ নাই আমার জন্মদাত্রী আমার গর্বধারিণী মা নাই আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা নাই হে তরুণ আল্লাহর নাবি বললেন বাবা ছেলে কেঁদো না আমি রাসুল্লাহ এতিম আমি তোমাদের নাবি এতিম আচ্ছা বাবা আজকের দিনে আমি রাসুল্লাহ যদি তোমার বাপ হয়ে যাই আর আম্মা জান আয়েশা যদি তোমাদের মা হয়ে যায় তাহলে বাচ্চা তুমি কি আজকে ঈদের দিনে খুশি হতে বাচ্চাটি সেই সময় বলেছিলেন আল্লাহ এর থেকে ভালো কপাল ভালো তকদির আমার ছাড়া আর আর কার হতে পারে এর থেকে খুশ খুশ খবরি এর থেকে খুশ তাকদির ভালো তকদির এর থেকে ভালো কপাল আর কি হতে পারে হবে না আল্লাহর নবী কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় বাচ্চাটিকে কোলে করে নিয়ে বাড়িতে গেলে বাড়িতে গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন হে আয়েশা দেখো আজকে খুশির দিনে কি নিয়ে এসেছ আম্মাজান আয়েশা বললেন হুজুর কি নিয়ে এসেছেন বলে দেখো একটা এতিম বাচ্চাকে নিয়ে এসেছি আম্মাজান আয়েশা বললেন খুব ভালো করেছেন আল্লাহ নাবি বললেন হে আয়েশা হে আমার সহধর্মিনী হে আমার জৌজা হে খাতুন শুনে কে দিন জেনে কে দিন হে উম্মুল মুমিনিন মোমেনদের আম্মা আম্মা জান আয়েশা শুন রেখে দিন জেনে রেখে দিন আজকের দিনে আমি খুশির দিনে আনন্দের দিনে এই এতিম বাচ্চাটাকে তুলে নিয়ে এসেছি এই এতিম বাচ্চার দুঃখ যন্ত্রণার কথা শুনেছি এই এতিম বাচ্চার দুঃখ যন্ত্রণার কথা শুনে আমি এতিম নবীর আমার কষ্টের কথা মনে পড়ে যায় আমারও বাপ ছিলেন না আমারও মা ছিলেন না ছোট্ট থেকে আমি এতিম অবস্থায় লালিত পালিত হয়েছি হেবিবি আয়েশা শুনে রেখে দাও আজকের আনন্দের দিনে খুশির দিনে এই তিন বাচ্চার চোখের পানিটা মুছিয়ে দিয়ে আমি রাসুল্লাহ আখির জামানার পাই আমি এর বাপ হয়ে গিয়েছি জগৎ জননী মা তুমি কি এর আম্মা যান হতে পার আম্মা জান আয়েশা সিদ্ধি কদি আল্লাহ আনহা বলেছিলেন ইয়া রাসুল্লাহ হাবিব আজকের দিনে আনন্দের দিনে আপনি যদি ওর আব্বা হতে পারেন আমি জগৎ জননী আমি আয়ে নিশ্চয় বাচ্চাটিকে কোলে নিলেন গালে চুম্বন ও গালে চুম্বন দিলেন তার শরীর থেকে ভাই আমার নোংরা বের হচ্ছিল তার পোশাক গুলো ছেঁড়া ফাটা ছিল তার চোখ থেকে পানি ঝরছিল তার নাকে ছিল সর্দি শরীরে ছিল ময়লা চোখে পানি নাকে সর্দি গায়ত গা দিয়ে সৌগন্ধ নয় বরং কিছু দুর্গন্ধ হালকা পোশাক গুলো ছেঁড়া ফাটা নোংরা হে জামাতু আম্মা জানাই সব চলে গেলেন গোসল খানায় নিয়ে গেলেন বাচ্চাটিকে পরিষ্কার করলেন লাইয়ে দিলেন গোসল করিয়ে দিলেন পরিষ্কার কাপড় পরিয়ে দিলেন গায়ে হাতে বাবাম ভাই আমার সুন্দর করে সাজিয়ে দিলেন মাথাটা আঁচড়ে দিলেন নতুন পোশাক পরিয়ে দিলেন হে তরুণ বাচ্চিরা বাচ্চাটিকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বললেন বাবা ছেলে আজ থেকে তুমি আর বলবে না তোমার বাপ নাই মা নাই আমি আয়েশা তোমার মা হলাম আর জগতের শেষ মতো এত ভালো কপাল পৃথিবীর আর কারো নাই বাবা ছেলে আজ থেকে তুমি আর কাঁদবে না তুমি আর কখনো বলবে না তোমার বাপ না নাই তোমার মা নাই আমি তোমাকে সাজিয়ে দিলাম বাবা ভালো পোশাক করিয়ে দিলাম বাবা মাথাটা আঁচড়ে দিলাম বাবা গায়ে খসবু লাগিয়ে দিলাম বাবা এখন তুমি যাও যাও কিছু সময় আগে মদিনার বাচ্চারা তোমাকে দেখেছিল তোমাকে কাঁদতে দেখেছিল তোমার শরীরে নোংরা দেখেছিল তোমার চোখ দিয়ে পানি দেখেছিল তোমার নাক দিয়ে সর্দি দেখেছিল তোমার গা দিয়ে দুর্গন্ধ দেখেছিল যাও যাও তাদের গিয়ে দেখি আস এখন তুমি বাপ পেয়েছ এখন তুমি মা পেয়েছো মদিনার বাচ্চাদের গিয়ে খবরটা না না জানিয়ে জোরে জোরে হবে হবে ছোট বাচ্চাটা ঈদের দিনে আনন্দ করতে করতে সুন্দর পোশাক করে মদিনার বাচ্চাদের মাঝখানে গেল মদিনার বাচ্চাটা খেলাধুলা ছেড়ে দিয়ে বলে হ্যাঁ তোর তো কিছু সময় আগে দেখলাম ছেঁড়া ফাটা পোশাক ছিল তুই কাঁদছিলিস চোখ দিয়ে পানি ঝরছিল দুঃখে কষ্টে নাক দিয়ে সর্দি গা দিয়ে দুর্গন্ধ এখন তোর এত সুন্দর পোশাক পরিচ্ছদ কে করে দিল সাজিয়ে গুছিয়ে কে দিল হে তোর অঞ্জুবাগের কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ওই বাচ্চারই তখন আনন্দের অস্ত্র আবার বিসর্জন দিল আনন্দের কান্না আবার কাঁদতে কাতে বললাম হে মদিনার বাচ্চারা শুনে রে কেঁদাও বাবা জেনে রে কেঁদাও কিছু সময় আগে আমার বাপ ছিলেন না কিছু সময়ে আগে আমার মা ছিলেন না আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা ছিল না আমার কষ্টের কষ্টের দুঃখের সীমা পরিসীমা ছিল না এখন আমি এমন বাপের বাপ পেয়েছি এমন মায়ের মা পেয়েছি যে বাপ যে মা পৃথিবীর জমিনে আর কখনো কেউ তা পাবে না মদিনার বাচ্চারা বলেছিলাম বা তোর বাপকে বাবা তোর মাকে একটু নামটা বল সেই ওই বাচ্চাটি বলেছিল আমার বাপ হলেন জগতের শেষ নবী আখিরি জামানার পাই গম ভাঙ জনাবি মোহাম্মদুর রসুল তিনি হলেন আমার আব্বা জান আর উমাহাতুল জগতের মোমেনদের আম্মা জান আম্মা জান আয়েশা সিদ্ধি করা দি আনহা তিনি হলেন আমার আম্মা জান এমন সময় মদিনার বাচ্চাগুলো আনন্দে কাঁদতে গিয়ে বলেছিল হাই রে হাই আজকে ঈদের দিনে যদি আমাদেরও বাপ না থাকতেন মা না থাকতেন তাহলে আমরাও তোর মতো আল্লাহর নাবিকে আমাদের বাপ হিসাবে পেতাম আর আল্লাহর স্ত্রী আম্মা জান আমাদের মা হিসাবে জোরে হবে না আল্লাহর নবী মানুষের কষ্ট দূর করেছে চোখের পানি মুছিয়ে দিয়েছে তুমি যখন ভালো খাবার খাবে পাশের বাড়ির গরিবটার বাড়িতে পাঠিয়ে দেবে যদি তোমার পাঠানোর ক্ষমতা না থাকে যদি মনে হয় তার ঘরে পাঠালে তোমার খাবার কমে যাবে তোমার তাদের ছেলেদের কাছে খাবারটা দিলে তোমার ছেলেরা খেতে পাবে না তাহলে ভালো খাবার যখন খাবে গরিবের বাচ্চারা যেন জানতে না পারে এমন ভাবে খাও তার নির্দেশ রসুলের নির্দেশ আর আমরা একটু ভাবুন তো দেখি আমার ছেলেটা খুব ভালোভাবে থাকে ভালোভাবে খাই ভালোভাবে ঘোরে যার 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 বাড়িতে অনাহারে ওয়ার্দাহারে দিন কাটায় যার বাড়ির ওই গরিবের বাচ্চাটা তার বাপ নাই মা নাই তাদের কথা আমরা কতটা চিন্তা করি এই খুশি ঈদের দিনে কথা বলছিলাম যিনি কোরান পাননি পাননি হাদিস পাননি নামাজ পাননি সুন্নাত পাননি সেই ব্রেইল পাসি হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকেন আর পাসি হচ্ছে বড় মসজিদ মুসলমানরা মসজিদে নামাজ পড়তে যায় অন্যান্য দিন আজান হয় নামাজ পরে চলে আসে আজকে ঈদের দিন একটু খুশির পাশেই তো বৃদ্ধাশ্রম তো সেখানে আছে এই মুসলমানদের ঈদের খুশির আগে গজল নাতে রসুল একটু হইচই বক্তৃতা লেকচার অনেক কিছু এত চিৎকার আর সহ্য করতে পারছে না বৃদ্ধাশ্রমে আছে এত হইচই সহ্য করতে পারছে না হে তো রঞ্জ হে আমার বন্ধুরা আমা হে আমার মোরবিয়া শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আমার আপনার তাকদির কত ভালো আমরা নামাজ পেয়েছি অজু শরিয়ত পেয়েছি হাদিস পেয়েছি তফশির পেয়েছি ওলিয়া উলিয়াদের পেয়েছি আলেম ওলামাদের পেয়েছি দাড়ি পেয়েছি জুব্বা পেয়েছি টুপি পেয়েছি পাক পবিত্রতা পেয়েছি ব্রেইল তো সেসব জানে না সেসব পায় না সেই ঈদের নামাজে ভাই আমার ঈদের দিনে আওয়াজ চিৎকারের জন্য বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে এসেছে মুসলমানদের মসজিদের দিকে এসেছে মনে তার রাগ সে রাগান্বিত হয়ে এসেছেন আজকে এত হৈচই এরা কেন করছেন আজকে এত কেন চিৎকার চেঁচামেচি নাদ গজাল ওয়াজ নাসিহাদ বক্তৃতা লেকচার হে তরুবাজী রাগা ব্রেইল রাগান্বিত হয়ে বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে এসে বলতে এসেছিল মসজিদের সামনে বাবা তোমরা আওয়াজটা কম করো চিৎকারটা কম করো হইচইটা কম করো কথা বলার জন্য ব্রেইল যখন মসজিদের সামনে আসে হে যাওয়ানেরা মসজিদের সামনে এসে মুসলমানদের কাজকর্মগুলো দেখে ব্রেইল আমার কোনো কথা বলতে পারে না হে তরুণ যুবকের ব্রেইল পঞ্চাশ মিনিট ধরেন দীর্ঘ পঞ্চাশ মিনিট মিনিট ধরেন ম্যাগাজিনে নিউজটা হয়েছে বাবা খবরটা এসেছেন ইন্টারনেটে ভাইরাল হয়েছেন ব্রেইল তখন পঞ্চাশ মিনিট ধরে মসজিদের সামনে দাঁড়িয়ে থেকেছেন মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলমানদের কাজকর্মগুলো দেখেছেন মুসলমানদের ঈদের নামাজ দেখেছেন মুসলমানদের একত্রিত হওয়া দেখেছেন মুসলমানদের ঈদের নামাজের সিস্টেমটা দেখেছেন মুসলমানদের খুদবাটা শুনেছে বাবা মুসলমানদের লেকচার বক্তৃতাটা শুনেছেন মুসলমানদের নামাজটা কেমন ভাবে পড়ছে সেটা দেখেছেন নামাজের পরে তারা মানেকা করছেন তারা বুকে বুকে মিলছেন এই যে ভাই আমার মনের মিলটা ভাই আমার দুঃখ দুর্দশা দুঃখ কষ্ট যন্ত্রণাটাকে মুছে ফেলছেন একে অপরের সঙ্গে মোলাকাত করছেন এই সুন্দর মিলামেশা ভালোবাসা এই মহাব্বাতটা ব্রেইল দেখেছেন হে তরুণ চুবা কিরাং হে আমার মুরব্বিয়ান ঈদের নামাজ দেখে মসজিদের পরিবেশ দেখে পঞ্চাশ মিনিট ধরে লক্ষ্য করার পর ব্রেইল এসেছিল চিৎকার হইচই বন্ধ করার জন্য মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল আমি এসেছিলাম এই এই করার জন্য কিন্তু পঞ্চাশ মিনিট ধরে আমি ঈদের নামাজ দেখলাম মুসলমানদের কালচার চাল চলন দেখলাম আমি মুগ্ধ হয়ে গেলাম আমি এসেছিলাম যেটা করতে করছি তার উল্টো কাজ আমি এসেছিলাম বারণ করতে এখন আমি ইসলামের বিরুদ্ধে কথা বলতে এসেছিলাম এখন আমি ইসলাম লাম গ্রহণ করে নিলাম পড়িয়ে দিন পড়িয়ে দিন মহাবাণী মহাকালে মা জোরে হবে না জোরে হবে না তাহলে ইসলামের সৌন্দর্য আপনার আমার জন্য নামাজ ব্রেইল কি দেখেছিল একজন ইমাম নামাজ পড়াচ্ছে এতক্ষণ তারা গজল নাত ওয়াজ নাসিহাত লেকচার বক্তৃতা এটা ওটা নিয়ে ব্যস্ত ছিল এখন একজন নামাজ পড়াচ্ছে সাইলেন্স আওয়াজ নাই একজন ইমাম নামাজ পড়াচ্ছে তার অনুসরণ করে হাজার হাজার মানুষ কোন সাইলেন্স আওয়াজ ছাড়া নামাজ পড়ছে কোনো শব্দ হয়নি কি সিস্টেম মুসলমানদের নামাজ পড়া হয়ে গেল তারা একে অপরের মধ্যে বুকে বুকে কোলাকুলি করছে মানিকা করছে মিল মাহাব্বাত ভালোবাসা কি সুন্দর ইসলামের সিস্টেম ইসলামের সৌন্দর্য দেখে ব্রেইল আর থাকতে না পেরে কালেমা পরে রাসুলের ভাই আমার কালেমা পরে আল্লাহর উপর একত্রবাদ স্বীকার করে ইমানদার হয়ে গেলে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আজকে ভাবুন তো দেখি ব্রেইল কোরআন ছিল না ব্রেইলের কাছে ব্রেইলের কাছে দিন ছিল না শরিয়াত ছিল না রাসূল ছিল না আল্লাহ ছিল না ওলি আউলিয়ারা ছিল না আলেম ওলামারা ছিল না নামাজ ছিল না সুনত ছিল না কিন্তু আমার আপনার কাছে আল্লাহ আছে আমার আপনার কাছে রসুল আছে আমার আপনার কাছে কোরআন আছে আমার আপনার কাছে হাদিস আছে আমার আপনার কাছে আলেম ওলামারা আছে কিন্তু তারপরেও আমরা নামাজের মতো নামাজ পড়ছি না রাসুলের শূন্যতের মতো সুন্নতগুলো আদা করছি না আমি একটু আজকে ভাবতে বলবো একটু ভাব একটু চিন্তা করুন তোমার বুকে রাখো ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহর ভয় আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় নাই বলুন না সুহান আল্লাহ জোরে হবে না তাহলে আল্লাহর ভয় যদি বুকে থাকে পৃথিবীর কোন শক্তি আপনার কোন ক্ষতি করতে পারবে না সাময়িক যেটা ক্ষতি হবে ওটা আসলে ক্ষতি নয় ওটার মধ্যেই ভালো জিনিস নিহিত আছে মনে রাখবেন সাময়িক ইমানদাররা যেটা ক্ষতি মনে করে লোকে যে ইমানদার মানুষ নামাজ পড়ে তার ক্ষতি হয়ে গেল আয়ুব আলাইহিস সালাম নাম শুনেছেন তো একজন পাইগম্বার ছিল না ছিল না জরে বলেন একজন পাইগম্বার ছিল না ছিল না হযরতে আইয়ুব আলাই সালাম সারা শরীরটাই পোকা হয়ে গিয়েছিল হয়নি কি জরে বলেন তা তার তিনি কি পাপী মানুষ ছিলেন খারাপ মানুষ ছিলেন মনে রাখবেন আল্লাহ পরীক্ষা নিয়েছিল একজন পাইগম্বার ছিলেন একজন বাদশা ছিলেন ইমানের পরীক্ষা ইমানের তেজ কতটা ইমানের শক্তি কতটা কতক্ষণ সবর করছে কারণ আল্লাহ কোরআন মাজিদে বলেছেন নিশ্চয় আল্লাহ তালা সবরকারীদের সঙ্গে আছে সমস্ত সবাই তাকে ছেড়ে চলে গেল শরীরে পোকা হয়ে গিয়ে এমন দুর্গন্ধ যে মানুষ তাকে আর পাশে রাখতে চায় না তিনি অনেক দূরে চলে গেলেন একমাত্র তার একজন স্ত্রী তার সাহায্যে ছিলেন ভাই আমার যখন তার পোকা শরীরে চলতে 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 জাবান পর্যন্ত চলে এলো জাবানে যখন উঠে গেল তখন তিনি একমাত্র আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন তখন বলেছিলেন আল্লাহ এবারে তুমি আমার জাবানে দিয়ে দিচ্ছ আমি যে জাবান দিয়ে তোমাকে ডাকি পোকাই যদি আমার জাবানটাকে নষ্ট করে দেয় আমি তোমাকে কেমন করে ডাকবো জনে হবে না আল্লাহ বললেন আয়ুব তুমি তাহলে আমার কাছে শেষে দোয়া চাইলে যাও ওই পানি একটা পানি আমি ডিটেলস বলছিলাম ওই পানিতে গোসল করো ওই পানিতে গোসল করার সঙ্গে সঙ্গে সারা শরীরের পোকাগুলো সব ঝরে চলে গেল সারা শরীরের ক্ষতস্থানটা আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় সুন্দর করে আগের মতো বানিয়ে দিলে তাহলে ইমানদারকে আমার আল্লাহ পরীক্ষা নেয় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আগাত শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি খেয়াল করুন বাবা আপনাকে আমাকে আল্লাহর পথে ফিরতে হবে আপনাকে আমাকে হেদায়তের পথে ফিরতে হবে আপনাকে আমাকে দিনের পথে ফিরতে হবে বয়স অনেক হলো বাপ বয়স কম হোক আর বেশি হোক কবে মারা যাবেন কেউ বলতে পারবে না হে তরুণ যুবকের হে আমার মুরব্বিয়ান আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আশা গ্রহণ করবেন কুল্লু নাফসিন জায়কাতুল মাউত মরতে আপনাকে আমাকে হবে হে আমার বন্ধুরা মর্তে যখন আপনাকে আমাকে হবে মৃত্যুর আগে একটু তৈরি হতে হবে একটু প্রস্তুতি নিতে হবে আমার দয়ার নাবীকে দয়ার নাবী সাহাবাদের জিজ্ঞাসা করেছেন এ সাহাবিরা বলো দেখি দুনিয়ার মধ্যে কোন মানুষটা চালাক বাবা যে আমার দুনিয়ার মধ্যে কোন মানুষটা বিচক্ষণ দুনিয়ার মধ্যে কোন মানুষটা বুদ্ধিমান দুনিয়ার মধ্যে কোন মানুষটা জ্ঞানী এ তরুণ চুবাজ্যের এ আমার আমি আপনি বলতে থাকবো যে মানুষটা বেশি পয়সা ইনকাম করেছেন যে মানুষটা রাস্তার ধারে প্লটের উপর প্লট জায়গা কিনে রেখেছেন যে আমার দোকান কিনে রেখেছে মার্কেট বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলেছেন যে মানুষটা ভাই আমার তার ঘর বিল্ডিংটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছেন যে মানুষটা দুনিয়ার জামিনে অনেক টাকা পয়সার মালিক হয়েছে এই মানুষটা দুনিয়ার জামিনে অনেক বাবা জ্ঞানী অনেক বুদ্ধিমান অনেক বিচক্ষণ অনেক চালাক বলে আমরা বলবো না 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 ইসলাম বলছো মানুষটা চালাক নয় বরং ওই মানুষটা হলো চালাক যে মানুষটা মৃত্যুর আগে আল্লাহর জন্য নামাজ রাজকার জিকির জাকাত কালে যাকাত কালেমা বাদত বন্দেগি নিয়ে আমলটাকে গুছিয়ে নিতে পারলো সে আল্লাহর দরবারে প্রকৃত চালাক আর খাতায় নামটা উঠল আল্লাহ তাহলে আল্লাহর দরবারে কে চালাক যে অনেক কাম করেছে যে জায়গা করেছে বাড়ি করেছে গাড়ি করেছে সে চালাক না 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 আল্লাহর দরবারে চালাক হলো ওই বান্ধব যে মৃত্যুর আগে প্রস্তুত হয়ে গেছে আপনি কলকাতায় গেলে আপনাকে প্রস্তুত হয়ে যেতে হবে না খেতে হবে না পকেটে টাকা নাই কলকাতায় গেলে কেউ খেতে দেবে কেউ খেতে দেবে দোকানে দোকানে গিয়ে থালা নিয়ে দাঁড়াতে হয় বাবা এক বাটি খাবার দাও এক প্লেট ভাত দাও বলতে হবে নাহলে মাল করি পকেটে নিয়ে যেতে হবে ডাঁটসে দোকানে ঢুকবেন পয়সা দেবেন খাবেন তাহলে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে বেরোতে হবে তো কবরের ঘরে যাবেন সারা জীবনের মতো প্রস্তুতি কই আছে কবরে যাবেন সারা জীবনের মতো প্রস্তুতিটা কই কতটা নামাজ পড়েছেন কতটা করেছেন পয়সা তো আল্লাহ অনেক দিয়েছেন হজে গেছেন এখনো যাওয়া হয়নি বয়স হয়নি হুজুর বয়সটা হোক না এখন তো ইনকামের টাইম হুজুর শুধু ইনকাম করতে হবে আখেরটা গুছিয়ে নিয়ে একটু তারপর বয়স হলে যাবো ওই বয়স হতে 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 পটল ডাঙায় চলে গেল হজে আর যাওয়া হলো না আছে না না বন্ধুরা আমার তরু যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন আমাকে এবারেও কতবার আল্লাহ নিয়ে গিয়েছিলেন এবারেও নিয়ে গেলেন গিয়ে দেখে এলাম ভাই আমার এই যত বুড়ো মানুষ যত বুড়ো মানুষ ভারত পাকিস্তান আর বাংলাদেশ কোথাকার ভারত পাকিস্তান আর বাংলাদেশ সারা বিশ্ব থেকে যত হাজি আসছে সব ইয়ং সব ইয়ং একেবারে তর তাজা যুবক আপনি যদি বুড়ো বয়সে সত্তর বছর আশি বছর বয়স হলে হজে যাবেন ঠিক করেন আপনি ওই হাজারে আসবাস চুম্বন দিতে পারবেন সেখানে এই তর তাজা লোকগুলো সব ভায়ামার বিরাট বিরাট চেহারা ইন্দোনেশিয়া মালয়েশিয়া সাউথ আফ্রিকা মিশর ইজিপ্টের লোক বিরাট তাদের শরীর তাদের পাশে দাঁড়ানো যাবে না

আপনাদের মনে আছে ভাই আমার দোস্ত আমার সেই সুরা আলাদ প্রথম যে কোরআন মাজিদ নাজিল হয়েছিল যে পাহাড়ের গুহাতে আমার পাক সাল্লাম আমার ধরে আল্লাহর ধ্যানে মশগুল ছিলেন সেই পাহাড়ের সেই জায়গাটা দেখা নাসিব হবে তো দেখতে মন না আপনি সেই জায়গায় গেলেন অথচ আপনি দেখতে পাচ্ছেন না পাহাড়ে উঠতে হবে অন্তত আড়াই তিন ঘন্টা আমাদের মতোই এই রুগা পাতলা শরীরের আড়াই তিন ঘন্টা লাগে তাহলে সত্তর বছর বয়স হলে উঠতে কিরাম হবে বুঝতে পারছেন সন্ধ্যা হয়ে যাবে তু উঠতে পারবে কিনা বলা মুশকিল ইয়ং বয়সে যেতে হয় জাবালে সুর সুর পাহাড় গারে সুর সুরে সুর গুহা আমার এই সুর গুহাতে উঠতে গেলে যে গুহাতে আল্লাহ আত্মগোপন করেছিলেন হিজরতের সময় তিন দিন তিন রাত যে গুহাতে আল্লাহর প্রথম আবু আল্লাহ দংশন করেছিল সেই পাহাড়টার সেই গুহাটা আপনি দেখতে পাবেন না যে গুহাটা আল্লাহর নবীকে আশ্রয় দিয়েছিল কবুতারে ভাই আমার মাকড়সা জাল বনে দিয়েছিল কবুতারে ডিম পেরে দিয়েছিল এই যে মোতাবার রাখ সেই সুর গুহা গারে সুর এটা আপনি দেখতে গেলে আপনাকে ইয়ং বয়সে যেতে হবে না আপনি কেমন করে উঠবেন আড়াই তিন ঘন্টা উঠতে সময় লাগে এই রুগা পাতলা ইয়ং ছেলেদের সময় লাগে আর বয়স্ক সত্তর বছর আশি বছরের মানুষদের উঠতে পারবে সারা জীবন শুধু টাকা গাড়ি বাড়ি জমি জায়গা কারবার এই সব নিয়ে আমরা পেরেশান হয়ে যাচ্ছি বন্ধুরা আমার আজকের জলসা কেন একটু এহসাস দেওয়ার জন্য একটু আপনার হৃদয়ে চিন্তা ঢেলে দেওয়ার জন্য একটু বিবেকের সঙ্গে লড়াই করার জন্য হ্যাঁ এতদিন তো ঠিক মতো নামাজ পড়লাম না আর সময় নাই চারিদিকে ফেতনা ফাসাদ চলছি নামাজটা ছেড়ে দিতে পারি না আজ থেকে প্রতিজ্ঞা করছি নামাজ পড়ব দোকানে বাজারে চায়ের দোকানে বাড়িতে অপেক্ষা না করে বাবাজি চলে আসেন যার শেষ ভালো তার সব ভালো কে বলেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা মাল আমাল বিল খাওয়াতিন শেষ জিনিসের উপর আমল হয় শেষের উপরে আমল হয় একটা লোক সারা জীবন মদ খেয়েছে মাতলামি করেছে চুরি করেছে চিন্তায় করেছে অন্যায় কাজ করেছে শেষ বয়সে তাও বাতান না সুহা করেছে অন্তর থেকে তাও করেছে ভাই আমার অন্তর থেকে তাও করে দাদা পীরের রাউজায় গিয়ে জিয়ারত করেছে দোয়া চেয়ে এসেছে ফুলফুরা শরীফ থেকে গিয়ে ভাই আমার দাড়ি ছেড়ে দিয়েছে নামাজি হয়ে গেছে তাও করেছে ওয়াজ করেছে মাউথটা যখন হচ্ছে তার কালে মা পড়তে পড়তে মাউথটা হয়ে যাচ্ছে জোরে হবে না রাসূল বলছেন শেষ জিনিসের উপর আমল হয় শেষ যার ভালো তার সব ভালো আবার একটা লোক সারা জীবন নামাজ পড়েছে দাড়ি রেখেছে জুব্বা পড়েছে হজ করেছে অনেক ইবাদত করেছে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি জলসা কমিটির সেবা করেছে শেষ বয়সে আল্লাহ তাকে ভাই আমার আল্লাহর দিন থেকে সরে গিয়ে শয়তানির অসুয়াশায় পড়ে সে বেইমান হয়ে গেছে সারাটা জীবনের এবাদতটা আমলটা তার বরবাদ হয়ে গেল ভাই আমার এই মারা যাওয়ার আগে সে তওবা করতে পারলো না মারা যাওয়ার আগে তার কালে মানসিব হলো না সারা জীবনের আমলগুলো তার বরবাদ হয়ে কবরে ঢুকে গেল কবরটা জাহান্নামার টুকরা হয়ে যাবে শেষ ভালো যা সব ভালো তা